हेलो व्यूअर्स, टेस्टी एंड हेल्दी फूड किचन पक्ष के सबाई के वेलकम जानिए शुरू करछि आज के रेसिपी। तो शीत शुरू होते ना होते ही बाजारे किन्तु नाना रकम सब्जी आनागोना चलछे, तार मध्ये किन्तु काँचा टमेटो एकेबारे अन्यतम। तो आमी निये एलाम तोमादेर जन्य काँचा टमेटोर एक असाधारण टेस्टफुल रेसिपी, ताओ आबार छोटो छोटो पुटी माछ दिए। तो चलो देखे नी प्रसेसटाके। तो देखो आमी प्रथमेई निये नेछि 4 पिस काँचा टमेटो আর নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোটো ছোটো জ্যান্ত পুঁটি মাছ। তো এগুলোকে আমি কেটে নিয়ে ফিরছি। দেখো পুঁটি মাছগুলোকে আমি সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছগুলোকে আমি এখন হাফ চামচ লবণ দিয়ে ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। এরমভাবে সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে নিলাম। এটাকে আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এটাকে সরিয়ে দিয়ে দেখো আমি কাঁচা টমেটোগুলোকেও আমি সুন্দরভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কারণ টমেটোগুলো সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে। আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলুকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। সঙ্গে মশলা নিয়েছি, দেখো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, এক বাটি ধনে পাতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ বাটি নিয়েছি মটরশুঁটি, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন, আর সঙ্গে আছে সর্ষের তেল। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, তার জন্য আমি একটা গ্যাসে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু বেশি গরম হতে হবে, তেলটা বেশি গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো একে একে মাছগুলোকে। তো প্রথম ব্যাচে যতটুকু ধরবে ততটুকু দিয়ে দিলাম, বাকিটা পরের ব্যাচে ভেজে নেব। মাছগুলো এক পিঠ হয়ে গেলে এইভাবে খুব সাবধানে উঠে দিতে হবে আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু ছোট মাছ নরম থাকলে রান্নার মধ্যে কাঁটা ছড়িয়ে যেতে পারে, তাই জন্য এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এখন রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 40 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ। 5 ফোড়নটাকে এইভাবে একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ আসলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে এইভাবে নেড়ে চেড়ে ব্রাউন করে নেব। তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে আমি এইভাবে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। সঙ্গে অ্যাড করছি অল্প একটু পানি। এইভাবে নেড়ে চেড়ে নেব আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ। লবণ হলুদটাকে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটু আলুটাকে সিদ্ধ করে নেব, কারণ টক জাতীয় জিনিস আগে দিয়ে দিলে আলুটা সিদ্ধ কম হবে, তার জন্য আলুটা 4-5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে ফিরে এলাম, আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আলুটাকে সুন্দরভাবে এইভাবে নেড়েছে একটু পানি শুকিয়ে নেব আর এই সঙ্গে অ্যাড করে দেব কেটে রাখা টমেটোগুলোকে। তো আমি কাঁচা টমেটোগুলোকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলোকে। সব উপকরণ এইভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব 2 থেকে 3 মিনিট। নেড়ে নিয়ে দিয়ে দেব গ্রেভির জন্য পানি। তো গ্রেভির জন্য আমি এখানে 500 মিলি পানি দিয়ে দিলাম। এতে খুব একটা গ্রেভি থাকবে না, কিন্তু আলু টমেটোগুলো সিদ্ধ হবে প্লাস কামাকা মাকা গ্রেভি থাকবে, সেই বুঝে কিন্তু গ্রেভিটা দিতে হবে। এইভাবে আমি 7-8 মিনিট ফুটিয়ে নেব। তো 7-8 মিনিট পর দেখো ফিরে এলাম।
এখন রান্নাটাকে আমি আরেকবার একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এতে ছড়িয়ে দেব ধনে পাতাগুলো। এই রান্নার কিন্তু এই ধনে পাতাটাই কিন্তু মেন উপকরণ। এই ধনে পাতাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যাবে। ধনে পাতা ছাড়া কিন্তু এই রান্নাটার স্বাদ পাওয়া যাবে না। তো দিয়ে দিলাম ধনে পাতা কুচিগুলোকে, দিয়ে এখন এইভাবে আমি একটু মিশিয়ে নিলাম। নিয়ে এখন উপর থেকে ছড়িয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলোকে। এই পুঁটি মাছগুলো দেওয়ার পরে কিন্তু রান্নাটা আর মোটেও নাড়া যাবে না। এইভাবে উপর উপরে আমি ছড়িয়ে দেবো। তো সব মাছগুলো দেখো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ঢেকে দেব, আবারও 5-6 মিনিট পর ঢেকে দিয়ে রান্না করব। দেখো 5-6 মিনিট পর আমার দেখো একেবারে গ্রেভিটা শুকিয়ে এসেছে, গামা কামা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। ভাজা জিরের গুঁড়োটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে 2-3 মিনিট এমনি ঢেকে রাখবো, গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখো রান্নাটাকে আমি নামিয়ে ফেলেছি, কারণ আমার রান্নাটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, এই রান্নাটাকে তোমরা একবার ফলো করো। দেখবে পাশে অন্য কিছু তরকারি আর ভালোই লাগবে না। গরম গরম ভাতের সঙ্গে তোমরা এই রেসিপিটাকে একবার বানিয়ে খেয়ে দেখো, আর রান্নার পরে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো।